ভিডিওতে দেখা যাচ্ছে সামনের জন সেলফি তুলতে যাচ্ছেন আর পেছনের জন নিচ্ছেন প্রস্তুতি, কিন্তু হঠাৎ কি হলো, হাতের ফোনটি পানিতে ফেলে দিলেন সামনের জন, আর পেছনের জন তো অবাক, কি করবেন বুঝতে পারছিলেন না। হঠাৎ করে ভিডিওটি দেখলে চেনার উপায় নেই তারা কারা। ভালো করে দেখলে বোঝা যায় সামনের জন সাকিব আল হাসান আর পেছনের জন জায়েদ খান। তাদের নিয়ে বানানো 5 সেকেন্ডের এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে অনলাইনে। এটি কিসের ভিডিও, কবে ধারণ করা ভিডিও, তার কিছুই এখনো জানা যায়নি। তবে ধারণা করা যাচ্ছে যে কোনো বাণিজ্যিক কার্যক্রমের অংশ হিসেবেই শুটিংয়ে অংশ নিয়েছিলেন দুজন। এর মাধ্যমে আলোচিত অভিনেতা জায়েদ খান ও বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে প্রথমবার এক ফ্রেমে পাওয়া গেল। খেলার বাইরে সাকিব আল হাসান সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, অন্যদিকে জায়েদ খান এখন আছেন অস্ট্রেলিয়ায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সেখানে তিনি স্টেজ শোতে অংশ নিয়েছেন। ফাঁস হওয়া ভিডিওর বিষয়টি নিয়ে জায়েদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।